আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 13 জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ অধ্যায়টির অনুশীলনের গুরুত্বপূর্ণ কিছু শূন্যস্থান, সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন এবং বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিলকরণ। বন্ধুরা, পূর্বের পাঠগুলোতে আমরা এই অধ্যায়টি সম্পূর্ণ পড়েছিলাম এবং জনসংখ্যা, খাদ্য ও বাসস্থানের মধ্যকার সম্পর্ক এবং প্রাকৃতিক সম্পদের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা শিখব এই অধ্যায়টির অনুশীলনের গুরুত্বপূর্ণ কিছু শূন্যস্থান, সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। প্রথমেই আমরা শিখব শূন্যস্থান পূরণ। ক, বর্ধিত জনসংখ্যার জন্য অধিক ঠেস ও জায়গার প্রয়োজন। বলো তো বন্ধুরা, এখানে শূন্যস্থানে কি হবে? হ্যাঁ, খাদ্য। বর্ধিত জনসংখ্যার জন্য অধিক খাদ্য ও জায়গার প্রয়োজন। খ, বিজ্ঞান ও ড্যাশ ব্যাপক অগ্রগতির জন্য জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বলো তো বন্ধুরা, এখানে শূন্যস্থানে কি হবে? হ্যাঁ, প্রযুক্তির। বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতির জন্য জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গ, অধিক প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ প্রাকৃতিক দেশ ধ্বংস ও পরিবর্তন করছে। বলো তো বন্ধুরা, এখানে শূন্যস্থানে কি হবে? হ্যাঁ, পরিবেশের। অধিক প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ প্রাকৃতিক পরিবেশের ধ্বংস ও পরিবর্তন করছে। এবার আমরা শিখব সঠিক উত্তর। এখানে আমরা সঠিক উত্তরের ওপরে টিক চিহ্ন দেব। প্রথমে হচ্ছে ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে স্থান ও খাদ্যের সম্পর্ক কোনটি? বন্ধুরা লক্ষ্য করো, এখানে চারটি অপশন আছে। ক, খাদ্য উৎপাদন বাড়লে স্থান ও জনসংখ্যা বাড়বে। খ, জনসংখ্যা বাড়লে স্থান ও খাদ্যের চাহিদা বাড়বে। গ, জনসংখ্যা বাড়লে স্থান ও খাদ্যের চাহিদা কমবে। ঘ, জনসংখ্যা বাড়লে স্থান ও খাদ্যের চাহিদা একই থাকবে। বলো তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি কি? হ্যাঁ, খ, জনসংখ্যা বাড়লে স্থান ও খাদ্যের চাহিদা বাড়বে। এবার আমরা শিখব কিছু সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, বনভূমি ধ্বংসের ফলে কি ঘটতে পারে? বনভূমি ধ্বংসের ফলে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে পারে, যেমন এক, গাছপালা ও পশু পাখির আবাসস্থল নষ্ট হতে পারে। দুই, উদ্ভিদ ও প্রাণীর বিলুপ্তি ঘটতে পারে। তিন, ভূমিক্ষয় ও ভূমিধসের ঘটনা বাড়বে। চার, বন্যা, খরা ও ঝড়ের মতো দুর্যোগ দেখা দেবে। প্রশ্ন দুই, মানুষ কিভাবে বনভূমি ধ্বংস করছে? মানুষ বিভিন্ন কাজের মাধ্যমে বনভূমি ধ্বংস করছে, যেমন জ্বালানি ও গৃহ নির্মাণের জন্য গাছ কেটে ফেলা। দ্বিতীয়ত, চাষের জমি, গোখাদ্য, বাসস্থান ও রাস্তাঘাট তৈরির জন্য গাছপালা কেটে ফেলা। এভাবে মানুষ বনভূমি ধ্বংস করছে। এবার আমরা শিখব কিছু বর্ণনামূলক প্রশ্ন। প্রথম প্রশ্নটি আমরা লক্ষ্য করি, জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য ও বাসস্থানের চাহিদার সম্পর্ক ব্যাখ্যা করো। মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য ও বাসস্থান প্রয়োজন। জনসংখ্যা যত বাড়বে তত বেশি খাবারের প্রয়োজন হবে। বাড়তি মানুষের বসবাসের জন্য আরও বেশি জায়গা প্রয়োজন হবে। জনসংখ্যা যদি ক্রমাগত বাড়তেই থাকে তবে এক সময় খাদ্য ও বাসস্থানের সংকট দেখা দিবে। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য ও বাসস্থানের চাহিদার সম্পর্ক গভীর। প্রশ্ন দুই, জনসংখ্যার উপর বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির প্রভাব কি? জনসংখ্যার উপর বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক প্রভাব রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির সহায়তায় মানুষ এখন যথেষ্ট পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারছে। চিকিৎসা প্রযুক্তির উন্নতির ফলে বিভিন্ন রোগ ও দুর্ঘটনা থেকে সহজেই বাঁচা সম্ভব হচ্ছে, ফলে মানুষ দীর্ঘ আয়ু লাভ করছে। এভাবে অন্যান্য চাহিদা পূরণেও বিজ্ঞান ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুতরাং জনসংখ্যার ওপর বিজ্ঞান ও প্রযুক্তির প্রভাব ব্যাপক।
সর্বশেষ প্রশ্ন, বাড়তি জনসংখ্যা প্রাকৃতিক সম্পদের ওপর কি প্রভাব ফেলছে? পৃথিবীতে প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত। এই সীমিত সম্পদ থেকেই মানুষ খাদ্য, বাসস্থান, জমি, শক্তি এবং অন্যান্য সম্পদের প্রয়োজন মেটায়। জনসংখ্যা বৃদ্ধি পেলে বাড়তি চাহিদা মেটানোর জন্য অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণ করতে হয়। এর ফলে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটে। কখনো পরিবেশ ধ্বংস হয়ে যায়, অর্থাৎ বাড়তি জনসংখ্যার বাড়তি চাহিদা মেটাতে গিয়ে প্রাকৃতিক সম্পদের ধ্বংস সাধন হচ্ছে। বন্ধুরা, এবার আমরা শিখব বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিলকরণ। বন্ধুরা লক্ষ্য করো, বাম পাশে কিছু বাক্য রয়েছে এবং ডান পাশেও কিছু বাক্য রয়েছে, এখানে আমরা মিল করব। প্রথমটি দেখি, আবাসস্থল ধ্বংসের ফল। বলতো বন্ধুরা, ডান পাশে এখানে কোনটি হবে? আবাসস্থল ধ্বংসের ফল কি? হ্যাঁ, জীবের বিলুপ্তি। দ্বিতীয়ত, প্রাকৃতিক সম্পদ আহরণ। প্রাকৃতিক সম্পদ আহরণ এখানে কোনটি হবে? লক্ষ্য করো, হ্যাঁ, প্রাকৃতিক সম্পদের আহরণের ফলে মানুষ কি করছে? পরিবেশের পরিবর্তন করছে। তিন, প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ কোনটি বন্ধুরা? হ্যাঁ, খরা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। সর্বশেষ, চিকিৎসা প্রযুক্তির উন্নতি, এর ফলে কি হচ্ছে? মানুষের দীর্ঘায়ু হচ্ছে। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম অধ্যায় 13, জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ। অধ্যায়টির অনুশীলনের গুরুত্বপূর্ণ কিছু শূন্যস্থান, সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন এবং বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিলকরণ। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের পাঠের এই প্রশ্নগুলো তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।